মন বলে চোখকে, তোমার থেকে আমার কষ্টটা অনেক বেশি, আবার চোখ বলে মনকে, কে বলেছে তোমার থেকে আমার কষ্ট বেশি? তোমার থেকে আমার কষ্ট কিন্তু অনেক বেশি। আবার মন বলছে কেন, তখন চোখ বলছে আমার যখন কষ্ট হয়, দুঃখ হয়, তখন দেখো আমার চোখ থেকে অনর্গল জল পড়তে থাকে। তখন আবার মন বলছে তুমি যখন কষ্ট পাও, তখন তো তোমার চোখ থেকে জল বেরোয়, তাতে তোমার দুঃখটা কষ্টটা অনেকটাই কিন্তু কম হয়ে যায়। কিন্তু আমি যখন কষ্ট পাই, তখন কিন্তু আমার চোখ থেকে কোনো জল বেরোয় না, আমার কষ্টটা আমার মনে থাকে, আমি কাউকে দেখাতে পারি না, আমি কাউকে বোঝাতে পারি না। তার মানে তোমার থেকে আমার কষ্ট তো অনেক বেশি, মন বলছে। এবার তোমরা বলো, মন ঠিক না চোখ ঠিক, কে ঠিক? এখানে কিন্তু দুজনাই কিন্তু দুজনের জায়গা থেকে ঠিক। মনও যেরকম ঠিক, সত্যি তার কষ্টটা সে বলতে পারছে না, বুকের ভিতরে আটকে রেখেছে, ঠিক সেরকম চোখও কিন্তু যখন তার কষ্ট হচ্ছে, তখন কিন্তু তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছে, তাই না? দুজন কিন্তু দুজনের জায়গা থেকে ঠিক, কিন্তু এখানে কিন্তু ওরা দুজন জানে না যে দুজন দুজনার পরিপূরক, একে অপরের পরিপূরক, মন এবং চোখ। ওরা জানে যে ওরা দুজন আলাদা, কিন্তু এখানে ওরা দুজন আলাদা নয়। যখন মনে কষ্ট হয়, সেই কষ্টটা কিন্তু চোখ উপভোগ করে, তাই না? তাই চোখের থেকে জল বেরোয়। এটা কিন্তু চোখ বুঝতেই পারে না যে মনের কষ্ট হয় বলেই চোখ কষ্ট পায়, সেই কারণে চোখের থেকে জল পড়ছে। কিন্তু এদিকে মনও বোঝে না যে যখন আমরা হাসি খুশিতে, তখন কিন্তু চোখ দিয়ে যে খুশি আনন্দ বেরোয়, তখন কিন্তু মনের উপর এফেক্ট পড়ে, মানে মন আমাদের কিন্তু ভালো হয়ে যায়, তাই না? মানে ধরো চোখের সামনে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, তখন কি হয়, চোখ দেখছে সুন্দর জিনিসটা, আর উপভোগ করছে কে, সেটা মন করছে, তাই না? তার মানে দুজন দুজনের কিন্তু পরিপূরক। আমরা কিন্তু এটা তাদেরকে বোঝাতে পারবো না, মনকে আর চোখকে, ঠিক সেরকম একটা সম্পর্কে দুটো মানুষ কিন্তু দুজন দুজনের পরিপূরক। এখন কেউ বলতে পারে না যে আমি ঠিক তুমি ভুল, বা আমি সব জানি তুমি কিছুই জানো না, বা তুমি একাই একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু এটা সম্ভব না। মন আর চোখ যেরকম বুঝতে পারে না, ঠিক আমরা তো মানুষ, আমরা তো বুঝতে পারি, তাই না? তাই একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেই কিন্তু দরকার, মানে দুজন দুজনের পরিপূরক, তাহলে কিন্তু একটা সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখতে তোমরা পারবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সম্পর্ক কিন্তু কখনোই একজনকে দিয়ে হয় না, সম্পর্কর মূল্য দুজনকেই বুঝতে হবে, এবং দুজনকেই কিন্তু সম্পর্কটাকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? কণ্ঠে আমি তৃষা তোমাদের সামনে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো, তারা আমাকে অবশ্যই ফলো করে দিও যদি না করে থাকো, আর যারা তোমরা আমাকে ইউটিউব থেকে দেখছো, তারাও অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো। তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা।